প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। সোমবার সকালে কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে মেসির নেতৃত্বে মাঠে নামবে মায়ামি। আসুন জেনে নেই বিস্তারিত। ইন্টার মায়ামির হয়ে আরও একটি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপ জয়ী ফুটবলার অধিনায়ক লিওনেল মেসি। লিগস কাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে প্রতিপক্ষ এফসি ডালাস। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারে মেসির এটি প্রথম অ্যাওয়ে ম্যাচ। সোমবার 7 আগস্ট বাংলাদেশ সময় সকাল 7:30 ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকেও মায়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভি সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে। ইতোমধ্যে এই ম্যাচটিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। মায়ামি ও ডালাসের ম্যাচের টিকিট ছাড়ার 18 মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। মায়ামি ম্যাচ মানেই যেন এখন টিকিটের জন্য হাহাকার। এবছর মেসিকে দেখার এটাই শেষ সুযোগ ডালাসাবাসীর জন্য, যার ফলে এই ম্যাচের একটি টিকিটের জন্য হন্য হয়ে ঘুরছেন দর্শকরা। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম $299, তবে অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিটের মূল্য $9,000 ছাড়িয়েছে। এফসি ডালাসের এক কর্তা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে কখনো এত দ্রুত সব টিকিট বিক্রি হয়নি। মেসির অভিষেক ম্যাচ ঘিরে উন্মাদনা কম ছিল না। সেই ম্যাচের টিকিটের দাম বেড়েছিল প্রায় 1000%-এরও বেশি। যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর এরই মধ্যে নামের পাশে 5 গোল আর্জেন্টাইন তারকার। মেসি যেন দেশটির ফুটবলারদের কাছে হয়ে উঠেছেন এক রহস্য। তবে LM10-কে আটকানোর কৌশল জানিয়েছেন সাবেক ইতালিয়ান ও জুভেন্টাস কিংবদন্তি জর্জিও কিলিয়েননি, যিনি মেজর লিগ সকারে খেলেছেন লস অ্যাঞ্জেলেসের হয়ে। লস অ্যাঞ্জেলেস FC-র ফুটবলার জর্জিও কিলিয়েননি বলেন, যদি আপনি মনে করেন যে মেসি একজন সাধারণ ফুটবলার, এটা হবে মারাত্মক ভুল। তার মানে গেল 15 বছর আপনি তার খেলা দেখেননি। যদি বুসকেটসের কাছে বল থাকে আর আপনি মেসিকে মার্ক করেননি, তার মানে আপনার বাসায় কোনো টেলিভিশন নেই। দলগুলোর উচিত রক্ষণে মেসির ওপর বাড়তি চাপ তৈরি করা। ইউরোপিয়ান বিভিন্ন আসরে কিলিয়াননি নিজেও তো কম চেষ্টা করেননি, পেরেছেন কি মেসিকে আটকাতে? তো দর্শক বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে শাওনওয়ালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।